আমি ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি। চ্যানেল রিমাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি আজকে চলে এসেছি একটা অন্য ভিডিও নিয়ে, সেটা হচ্ছে একটা স্কিন কেয়ার রুটিন। তো এর আগেও তোমাদের সাথে আমি একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করেছিলাম, তো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাওনি যে তোমাদের সেটা কেমন লেগেছে। তো দেখো, আমি মাঝে মাঝেই তোমাদের আমার একটা ভিডিও দিই, বা স্কিন কেয়ার রুটিন হোক বা যে কোনো রান্না হোক বা কোথাও গিয়ে হোক, তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করি, চেষ্টা করি যাতে আমার ভালো লাগাটা তোমাদের সাথে আমি ভাগ করে নিতে পারি। কিন্তু তোমরা যদি আমার ভিডিওটা দেখে কমেন্টে না জানাও যে তোমাদের কেমন লাগছে, তাহলে আমার মানে মেরিট বা ডিমেরিটটা আমি কিন্তু বুঝতে পারবো না। আমার কোনো কিছু যদি তোমাদের ডিমেরিট মনে হয় সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাও, কোনো কিছু যদি মেরিটের ক্ষেত্রে মনে হয় সেটাও তোমরা আমাকে কমেন্টে জানাও। আর আমার ভিডিওগুলোকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করো। তো যাই হোক, আমি আজকে যেই স্কিন কেয়ার রুটিনটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে ডার্ক স্পট, অ্যাকনে এগুলো কমানোর জন্য। কারণ কি, এখন গরমকাল এসে গেছে, আমরা সকলেই সানের সাথে খুব ভালোভাবে এক্সপোজড হই গরমকালে। আর শুধু সানের সাথে কেন, যারা আমরা হাউস ওয়াইফ, বাড়িতে থাকি, রান্না বান্না করি, গ্যাসের যে ফ্লেম এগুলোর সাথে তো আমরা 12 মাসই এক্সপোজড। তো তার জন্যে কি হয়, আমাদের স্কিনে ডার্ক স্পটস হয়ে যায়, ট্যান হয়ে যায়, অ্যাকনে হয়ে যায়, পিম্পলস, অনেক রকম স্কিন প্রবলেম হয়। তো আমি আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে একটা ফেস প্যাক। সেটা তোমরা টুয়াইস আ উইক কি থ্রাইস আ উইক ইউজ করতে পারো। আমি এটা থ্রাইস আ উইক ইউজ করি, যেহেতু আমি বাইরে কাজে বেরোই, আমার স্কিনটা বেশি পলিউশন, সান এগুলো থেকে, এগুলোর ওপর বেশি এক্সপোজড, তো সেজন্য আমি এটা থ্রাইস আ উইক ইউজ করি। তোমরা চাইলে থ্রাইস আ উইকও ইউজ করে দেখতে পারো। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই যে আমার ফেস প্যাকটা বানাতে কী কী জিনিস লাগবে। একটা কন্টেইনার, একটা বাটি লাগবে, হচ্ছে গোলাপ জল। তোমরা যে কোনো কোম্পানির গোলাপ জল নিতে পারো, আমি এখানে পতঞ্জলির গোলাপ জল ইউজ করছি। অ্যালোভেরা জেল, এই জেলটা খুবই ভালো। তোমরা যদি এই ফেস প্যাকটা ইউজ না করে, মানে ফেস প্যাকটা তো ইউজ করবেই, ভুল বলছি, প্লাস তোমরা যদি এমনি নাইটে রাত্রিবেলা শোয়ার আগে ফেসটা জাস্ট ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে এটা যদি জাস্ট লাগিয়ে শুয়ে পড়তে পারো, বেশ এই অ্যালোভেরা জেলটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো কাজ দেয়। যাই হোক, নিয়েছি হচ্ছে মুলতানি মিট্টি, পতঞ্জলির। ফোকাস হচ্ছে না বলে তোমরা বুঝতে পারছো না, পতঞ্জলির মুলতানি মিট্টি এটা। ফোকাস হবে না, যাই হোক। আর আমি এখানে ওই গুঁড়ো যে মুলতানি মিট্টি পাওয়া যায় ওটা পাইনি, তাই একটা প্যাকের মতো নিয়ে এসেছি। নেব হচ্ছে হিমালয়ার ফেয়ারনেস কেসার ফেস প্যাক, এটাও ফোকাস হচ্ছে না, অ্যামেজিং লাইফ। যাই হোক, বুঝতে পারছো আশা করি, হিমালয়ার কেসার ফেস প্যাক, এটা ইউজ করে করে এরকম চেপটে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট জানো তো, এটা আমাদের স্কিন হেয়ার দুটোই এটা খুব ভালো করে। এটা হচ্ছে যে ভিটামিন ই ক্যাপসুল, ইভিয়ন 400, 30 টাকা করে পার পাতার দাম, যে কোনো মেডিসিন শপে তোমরা এটা পেয়ে যাবে। তো এটা আমি 2 পাতা কিনে এনেছি, এটা আমি বাড়িতে স্টকে রাখি সবসময়। আর লাগবে হচ্ছে একটা হানি, তোমরা চাইলে ডাবরের হানি নিতে পারো, আমি এখানে এই হানিটা নিয়েছি, এটা ডাবরের হানি না, জানি না, এটা নেচার্স বেস্টের হানি, ওষুধের দোকান থেকেই নিলাম। আর লাগবে হচ্ছে একটা ছোটো আয়না, আমার এই ঘরে যেহেতু আয়না নেই তাই। তো এই যে এই এই জিনিসগুলো সব লাগবে, বিশাল আহামরি কোনো জিনিস লাগবে না, এগুলো সবার বাড়িতেই মোটামুটি অ্যাভেলেবেল। তো চলো এগুলো দিয়ে আমি ফেস প্যাকটা বানিয়ে অ্যাপ্লাই করে তারপর তোমাদের দেখাই, স্টার্ট করি। বাটি মুলতানি মিট্টি নিয়ে নিলাম, মুলতানি মিট্টি। মুলতানি মিট্টি, তারপর মেশালাম হচ্ছে, মেশাবো হচ্ছে এই যে হিমালয়ার ফেয়ারনেস কেসার ফেস প্যাকটা। এটার গন্ধটা বেশ ভালো, এটা আমি আগেও ইউজ করেছি, শেষ হয়ে গেছে তাই অর্ধেক শেষ। অ্যালোভেরা জেল মোস্ট ইম্পর্টেন্ট, স্কিনটাকে ভীষণ স্মুথ করে, পিম্পলস ঘটায়। জেল হানি, বেশ মিষ্টি মিষ্টি, হানি আমার খুব ফেভারিট, আমি শুধু শুধু চামচে করে হানি খাই অনেক সময়। হানি কি করে জানো তো, হানি হচ্ছে যে ট্যানটা পড়ে যায় ওটাকে রিমুভ করে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা ক্যাপসুল দেবে, নেবে তো নিয়ে এটাকে ফাটিয়ে দেবে। আর একটা আমি তোমাদের সাথে খুব রিসেন্টলি হেয়ার কেয়ার রুটিনও শেয়ার করবো, বুঝেছো? ওই হেয়ার কেয়ার রুটিনটায় আমি দেখাবো যে কী করে চুল পড়া কমাতে হয়, মানে হেয়ার ফল
রেস্কিউ কী করে করতে হয়। তোমাদের ধারণা নেই আমার আগে কী পরিমাণ হেয়ার ফল হতো, আর এখন আমি যে রুটিনটা ইউজ করি ওটা করার পরে আমার এক ফোঁটা হেয়ার ফল হচ্ছে না, টাচ ফুট এক ফোঁটা হেয়ার ফল হচ্ছে না, সত্যি বলছি। আমি তোমাদের শেয়ার করবো, সেটাতেও এই ক্যাপসুলটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু দেওয়া। মিক্স ইট ওয়েল মিক্স করে নিই, দুটো হাতেই লেগে গেছে। যাই হোক, ভীষণই জঘন্য একটা জিনিস দেখতে হয়েছে, বাট হোপ এটা স্কিনের পক্ষে ভালো হবে। এই যে এরকম একটা ব্যাপার দাঁড়িয়েছে, আমার মনে হচ্ছে ব্যাপারটা একটু বেশিই পাতলা হয়ে গেছে, একটু বেশি গুলাব জেল আমি দিয়ে ফেলেছি, কারণ কি দিস ইজ মি, ভুলভাল কাজকর্ম করাতে আমি এক্সপার্ট, আর একটু আমাকে মুলতানি মিট্টেটতে ইউজ করতে হবে। আরও মিক্স ইট ওয়েল। এই যে এবারে অ্যাপ্লাই করি, ছোটো একটা আয়না নিয়েছি, আগেও বলেছি আমার এই ঘরটা আয়না নেই, তাই বাও বেশ সফট লাগছে। যাদের লিপসের পাশের পোর্শনটা ব্ল্যাক হয়ে গেছে তারাও এটা অ্যাপ্লাই করতে পারে লিপসের ওপরে। এই যে লেয়ারটা দেবে এটা কিন্তু থিক লেয়ার হতে হবে, থিন লেয়ার হলে চলবে না। চোখে ঢুকিয়ে ফেলেছি, চোখ জ্বলছে, চোখে ঢুকিও না, বিওয়ার অফ আইস। আর একটাও জিনিস, আমার ভীষণ ডার্ক স্পটস এবং কালো হয়ে যায় অ্যাপার্ট ফ্রম মাই ফেস অ্যান্ড মাই নেক, সেটা হচ্ছে আমার হাত দুটো কালাকুষ্টা হয়ে যায়। তো আমি অ্যাপ্লাই করে ফেলেছি দুটো হাতে, ফেসে, নেকে, সব জায়গায়। তো এবার এটাকে আমি ড্রাই হতে দেবো আধা ঘন্টার জন্য। তো আফটার ইট ড্রাইজ অফ আমি ওয়াশ করে নেবো হালকা উষ্ণ উষ্ণ গরম জলে, বিশাল ফুটন্ত গরম জল আবার দিয়ে ফেলো না, স্কিন পুড়ে যাবে। হালকা গরম, হালকা ঠান্ডা, উষ্ণ উষ্ণ গরম জলে হালকা হালকা করে স্কিনটা ধুয়ে প্যাড ড্রাই করে নেবে, তাহলে বা সফট কোনো রুমাল দিয়ে আস্তে 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 প্যাড ড্রাই করে নেবে। আই থিঙ্ক ইট উইল ওয়ার্ক। তো আমি আফটার হাফ অ্যান আওয়ার এগুলো সব ধুয়ে ধুয়ে ওয়াশ করে তোমাদের সামনে আসে আবার ব্লগটাকে এন্ড। আমি ফেসটাকে ওয়াশ করে চলে এসেছি, প্লাস আমার হ্যান্ডসও ওয়াশ করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আগে একটা যেরকম আমার ফেসে একটা কালো স্পট স্পট ছিল, ওগুলো হালকা হয়েছে, পুরোপুরি যায়নি, কারণ কি এটা আমি জাস্ট আজকেই ইউজ করলাম উইকে ফার্স্ট টাইম। তো আরও আমাকে উইকে দুবার কি আরও একবার আমাকে করতে হবে। তো তোমরা দেখো, আর একটা জিনিস আমাদের তোমাদের বলে দিই, যেটা আমার সত্যিই যায়নি এখনও রয়েছে, আর যেটা যাওয়ানোর জন্য এটা আমাকে আরও অনেকবার ইউজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে আমার চোখের নিচে কালি, সারা বিশ্বের চিন্তা যেন আমার মাথায় রয়েছে, সেজন্য আমার চোখের নিচে ভরে ভরে কালি। তো এই চোখের নিচের যে ডার্ক স্পটগুলো এগুলো আমার এখনও কিন্তু যায়নি। তো এগুলো যাওয়ানোর জন্য এই যে ফেস প্যাকটা আমি তোমাদের দেখালাম এটা আমাকে আই গেস আরও দুবার ইউজ করতে হবে। আর একটা জিনিসও তোমরা করতে পারো, সেটা হচ্ছে আমি তোমাদের আজকে বলিনি বা দেখাইনি, সেটা হচ্ছে এই ফেস প্যাকটা লাগানোর পরে দুটো শশা স্লাইস পাতলা পাতলা করে কেটে দুটো চোখের উপর দিয়ে শুয়ে থাকতে পারো জাস্ট ফর আধা ঘন্টা, ঠিক আছে? তো তোমরা এটা করে দেখতে পারো, আর তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, তোমরা বাড়িতে এই ফেস প্যাকটা ট্রাই করে অ্যাপ্লাই করার পরও কিন্তু আমাকে জানিও। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে আরও আরও গ্রো করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো আর লাইক করো। টাটা, টেক কেয়ার অফ ইউর লাভলি সেলফস, বাই বাই।